তো তো আশা করি আশা সবাই করি অনেক সবাই ভালো অনেক ভালো আছেন আছেন এবং এবং সুস্থ সুস্থ আছেন। আছেন। হাজির হাজির হয়েছি হয়েছি আজকে আজকে আপনাদের আপনাদের মাঝে মাঝে প্যান্থার প্যান্থার এডিটের এডিটের পক্ষ পক্ষ থেকে থেকে সাগর। সাগর। তো তো আজকে আজকে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দুটি দুটি অ্যাপসের অ্যাপসের কথা কথা বলবো, বলবো, যে যে দুটি দুটি অ্যাপস অ্যাপস আপনাদের আপনাদের খুবই খুবই জনপ্রিয় জনপ্রিয় এবং এবং পপুলারিটি। পপুলারিটি। কিন্তু কিন্তু সেগুলো সেগুলো অ্যাপসের অ্যাপসের যে যে কিছু 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 গোপনীয়তা গোপনীয়তা এবং এবং কিছু কিছু টিপস টিপস এবং এবং কিছু কিছু সেটিং সেটিং আছে আছে বা বা কিছু কিছু টুলস টুলস আছে, আছে, তো তো আজকে আজকে আমি আমি তাদেরই তাদেরই জন্য জন্য ভিডিওটা ভিডিওটা বানাচ্ছি, বানাচ্ছি, যারা যারা একদম একদম শূন্য শূন্য থেকে থেকে প্রো প্রো এডিটর এডিটর যাতে যাতে করা করা যায় যায় সে সে উপলক্ষে উপলক্ষে আমি আমি এই এই ভিডিওটা ভিডিওটা আপনাদের আপনাদের জন্য, জন্য ফার্স্ট ফার্স্ট যে যে অ্যাপটা অ্যাপটা সেটা সেটা হচ্ছে হচ্ছে বেক্স্যাট বেক্স্যাট এবং এবং সেকেন্ড সেকেন্ড অ্যাপটা অ্যাপটা হচ্ছে হচ্ছে আপনাদের আপনাদের ফটো ফটো রিটাচিং রিটাচিং এর এর জন্য জন্য এবং এবং কালার কালার গ্রেডিং গ্রেডিং এর এর জন্য জন্য যে যে টুলসটা টুলসটা আমি আমি ইউজ ইউজ করব করব সেটা সেটা হচ্ছে হচ্ছে স্ন্যাপসিড। স্ন্যাপসিড। তো তো এগুলো এগুলো দুটোই দুটোই খুবই খুবই পপুলারিটি পপুলারিটি এবং এবং এডিটর এডিটর চয়েস, চয়েস, তো তো আপনারা আপনারা চাইলে চাইলে এগুলো এগুলো দুটো দুটো যে যে কোনো কোনো একটি একটি ইউজ ইউজ করতে করতে পারবেন। পারবেন। দুটো দুটো তো তো সেম সেম প্রসেসের প্রসেসের কাজ, কাজ, কিন্তু কিন্তু আপনাদের আপনাদের টুলস টুলস গুলো গুলো যদি যদি না না জানা জানা থাকে থাকে তাহলে তাহলে কাজগুলো কাজগুলো করা করা ইম্পসিবল। ইম্পসিবল। দেরি দেরি না না করে করে চলে চলে যাবো যাবো আমরা আমরা ভিডিওর ভিডিওর দিকে। দিকে। তো তো চলুন চলুন দেখিয়ে দেখিয়ে দেই দেই আজকের আজকের টিপস টিপস টিম। টিম। আর আর একটা একটা কথা কথা না না বললেই বললেই নয়, নয়, যদি যদি আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলে নতুন নতুন দর্শক দর্শক হয়ে হয়ে থাকেন থাকেন বা বা যদি যদি এই এই ভিডিওটি ভিডিওটি নতুন নতুন দেখে দেখে থাকেন থাকেন তাহলে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করতে ভুলবেন ভুলবেন না। না। আর আর যদি যদি অলরেডি অলরেডি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে থাকেন থাকেন তাহলে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো তো দেখা দেখা হবে হবে নেক্সট নেক্সট কোনো কোনো ভিডিওতে। ভিডিওতে। আর আর সবাই সবাই ভালো ভালো থাকবেন, থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। সবার প্রথমে পিক্সেল ওপেন করে নেবেন, না থাকলে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। তো তারপর প্রথমে ইন্টারফেস দেখতে পাবেন এরকম, এটা জিমেলতে লগ ইন করা আছে সেজন্য এরকম দেখতে পারবেন। অবশ্যই জিমেলতে লগ ইন করে নেবেন, তাহলে সব ফিচারগুলো কাজ করবে। তো মেন আইকন এটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েট করা, সেজন্য হোম বাটন দেখতে পাবেন প্লাস আইকন, তো একে একে সব দেখিয়ে দেবো। চলুন প্রথমে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এবং জিমেলতে লগ ইন করা আছে, এখানে চাইলে সব সেট করতে পারেন। তো সেটিংয়ে চলে যাবো আমরা, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ম্যাক্সিমাম সাইজ ইমেজ সেটা 8 মেগাপিক্সেল করা আছে, আপনাদের যে কোনো সাইজ থাকতে পারে 6, 7, 5, তো এটা 8 করে দেবেন, যাতে আপনাদের ফটো এইচডিতে মানে ফুল রেজলিউশনে সেভ হয়। তো তারপরে আপনারা এদিকে আসার পর প্লাস আইকন দেখতে পাবেন, সেটা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অল ফটো গ্যালারি শো হবে। তো শো হওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপ্লেস, রিপ্লেসটা এটা এখন না পরে দেখাবো। তো নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরাইস, ক্যামেরাইসে কি কি ফিল্টার আছে, ড্রয়ার ড্রয়িং আছে সেটা, আর ফ্রি ফটো, এটাতে আপনারা অনেকগুলো ফিচার পাবেন, যেমন সি অল সবগুলোতে দেখতে পাবেন, সি অল আপনাদের ডান সাইডে থাকবে। তো সি অলে ক্লিক করলে আপনারা অনেকগুলো এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন বা কালার, স্কাই কালার অনেক কিছু দেখতে পাবেন। তো সেখান থেকে আপনাদের যে ইচ্ছা বা যেটা পছন্দ হয় সেটা আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটার জন্য যে ফটো সিলেক্ট করবেন তার উপর ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এটা সরাসরি আপনাদের নিয়ে আসবে, এবং উপরে দেখতে পাচ্ছেন তীর অপশন, সেখানে ক্লিক করে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ এবং শেয়ার, সেভ অপশনে ক্লিক করে সেভ ডাউনলোড করে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। উপরে দেখতে পারবেন বাম সাইডে একটি রাইট তীর কোণার, সেখানে ক্লিক করলে আবার সেখানে নিয়ে আসবে হোম পেজে, আবার ব্যাগে দেবেন, ব্যাকে দেওয়ার পর আবার এখান থেকে যে কোনোটা সার্চ করে নিতে পারবেন। এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আছে, চাইলে সার্চ করে নিতে পারবেন, উপরে সাইজ সার্চ অপশন আছে, তো স্টিকারও নিতে পারবেন, এখানে অনেকগুলো স্টিকার আছে। তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট মনে রাখবেন যেখানে যে আপনার ক্রাউন অপশন আছে সেগুলো বাদে আর সম্পূর্ণগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো ক্রাউন অপশন হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য, সচরাচর সবার জন্য না। আর এখানে আপনাদের সবচাইতে ভালো একটা অপশন আছে, সেটা হলো আনস্প্ল্যাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়া যায় সেটা এখানেই আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, নিচে যত স্ক্রল ডাউন করবেন তত আরও পাবেন। অবশ্যই নেট কালেকশন বা ডেটা বা ওয়াইফাই যে যেটা ইউজ করেন সেটা অন রাখতে হবে। তো এটা আমি নামিয়ে নিলাম, দেখিয়ে দিলাম, সেম প্রসেসে কোনো প্রবলেম নেই। এখান থেকে আপনাদের যেগুলো পছন্দ হয়, আর বেসিক্যালি আমি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করে থাকি, তো এখান থেকে কেটে দেব। আরও দেখাচ্ছি সার্চ অপশনে গিয়ে আপনারা যে কোনোটা সার্চ করে নিতে পারেন। তো আমি আজকে এখন দেখাবো ভ্যালেন্টাইন্সের যে ব্যাকগ্রাউন্ডগুলো হয়, তো এখানে দেখতে পারবেন অনেকগুলো স্টিকার বা ফটো এডিট করাও আছে, আপনাদের অনুযায়ী আপনারা ডাউনলোড করে নিন। এখানে যত নিচে স্ক্রল ডাউন করবেন ততই পাবেন। জাস্ট আপনাদের বলে দিলাম ডেটা বা নেট কানেকশন আপনাদের চালু রাখতে হবে বা ওয়াইফাই, আর নিচে আছে কালার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর যদি চান মিক্স কালারে গিয়ে কালার পিক করে নিতে পারবেন, তো যে কোনো কালার আপনাদের চয়েস হলে সেটা পিক করে নেবেন। তো মূল ভিডিও তো মূল সিস্টেম হচ্ছে যেটা
এখানে আপনার ফটো অটোমেটিক্যালি শো করবে, এটা গ্যালারির ফটো। উপরে দেখতে পাচ্ছেন অল ফটোস, তো ওখানে ক্লিক করবেন, আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আনলিমিটেড টুলস পাবেন। তো বেসিক্যালি আনলিমিটেড টুলস পাওয়ার পরেও আপনাদের আরেকটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে অলরেডি টুলস যে অপশনটা আছে সেখানে ক্লিক করার পর আপনার যেগুলো টুলস দেখতে পাবেন, কপি, কপ, শেপ, কপ, ডিসক্রেশন, ক্লোন, রিমুভ, স্টেকনেশন, মোশন, সিলেকশন, লাভস, অ্যাডজাস্টমেন্ট, ইলিথ, টেল হিট, তারপর পারফরমেন্স, রিসাইজ, ফ্লিপ, রোটেট, এগুলো অপশন দেখতে পাবেন। তো একে সব দেখে দেবো আমি। প্রথমে আমি এরপরে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফটোর যে সাইজটা সেটা, তো আর সেটাও উড্রো অপশন এবং ক্লিক অপের যে অপশনটা আছে সেটা দেখতে পাবেন। নিচে আরও সাইজ আছে, যে কোনো শেপে করতে পারবেন, যেমন ধরেন নিচে ফেসবুক কভার ফটো, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক, টুইটারস, আদার্স অপশন আপনারা পেয়ে যাবেন। তো যেটার উপর ক্লিক করবেন সে সাইজ অটোমেটিকলি নিয়ে নেবে, এতে কোনো সমস্যা নেই। আর এটা উড্রো, উড্রো করে দিলে আপনাদের ফটোটা উড্রো হয়ে যাবে, মানে যে সাইজে ছিল প্রথমে সেই সাইজ হয়ে যাবে। আর উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ হলো, এবং ক্রস করে দেবো এখানে, এখানে আমাদের আর কোনো কাজ নেই, বা চলে যাবেন ফ্রি অপসে। তো ফ্রি অপসে যাওয়ার পর এখানে কাজটা কি সেটা আমি আপনাকে দেখে দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন, এগুলো সব কিছুই আপনাদের, যদি ডুয়েট ফটো থাকে তাহলে এগুলো কাজ করবে, তাছাড়া করবে না। সিলেকশন আছে, ব্রাশ আছে, আর ইরেজার আর লোসার, এগুলো আপনার ইউজ করতে হলে সেটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি। ধরেন লোসার আমি ক্লিক করলাম, এটা অটোমেটিকলি দেখতেই পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। আর ব্রাশ দিয়ে এগুলো যেখানে হয়নি সেটা করে নেবেন। এটা করতে গেলে বেসিক্যালি অনেক পরিশ্রম, হার্ডওয়ার্কের দরকার পড়ে। তো এটা খুবই আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে মিনিমাম 15-20 মিনিট টাইম লেগে যায় এক একটা ফটোর ব্যাকগ্রাউন্ড যখন আমরা ইউজ করি, এর জন্য আমাদের এইচডি কোয়ালিটি হয়। তার জন্য ডেডিকেটেড ভিডিও এক্সট্রা আমার ভিডিওতে চ্যানেলে আছে, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে চাইলে সেভ করতে পারেন, না চাইলে উড্রো করে দেবো, কারণ আমি এখানে উড্রো করে দেবো আপনাদের দেখাচ্ছি সেই জন্য, এবং ক্রস করে ব্যাক করে চলে যাবো, ডিসকার্ড করে দেবো। তো ব্যাক করে যাওয়ার পর এবার আমরা চলে যাব শেপ কপসে, এটা কী কাজ করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো শেপ আকারে তৈরি করা আছে, তো যতই দিকে যাবেন ততই পাবেন। তো শেপ আছে অনেকগুলো, তো শেপের থেকে এটা আমি সার্কেল নেব, কারণ এটা বেসিক্যালি আপনাদের যদি লোগো কোয়ালিটি বা কোনো কিছু তৈরি করতে ইচ্ছা থাকে তাহলে এটা দিয়ে করতে পারবেন, যে কোনো শেপ আপনারা নিয়ে নিতে পারেন। তো ক্রাউন আছে, কোনো সমস্যা নেই, যে কোনোটা আপনারা নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি, অ্যাপল আছে, এটা শুধু জাস্ট নিচে ক্রস একটা অপশন পাবেন, সেটাকে ধরে আপনারা ক্লিক করলে ছোটো বড়ো হয়ে যাবেন। আর উপরে এটা সেভ করে দেবেন, তো সেভ করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন আসবে, সেখানে কালার্স, মানে বাইরের যে এরিয়াটা বর্ডারের কালার্সে হয় সেটা, আর এখানে দেখতে পাবেন সাইজ, সাইজটা কি সেটা আমি আপনাদের কমবারে দেখে দিচ্ছি। তো ধরেন আমি যে কোনো কালার পিক করতে পারেন, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে ম্যানুয়ালি, এখানে কালার পিক করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি চান রাইট বাম সাইডে দেখতে পাবেন কালার পিক করার অপশন, তো এখান থেকে যে কোনো কালার পিক করে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা কালার অনুযায়ী। তো আমি আবার চাইলে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কালার নিতে পারেন, তো সাইজ কমিয়ে দিচ্ছি, লোগোতে এত সাইজ 5 পর্যন্ত যথেষ্ট না। তো এটা চাইলে এখন উপরের দিকে সেভ অপশন দেখতে পাবেন, সেভ করতে পারেন, চাইলে উইথড্র করতে দিতে পারেন। তো আমি এখানে উইথড্র করে দেবেন, ক্রস করে আশা করবো, আশা করবো ডিসক্রিপশন যে অপশনটা পাচ্ছেন সেটা কি, তো সেটা ডিসকাস করবো। তো এখানে প্রথমে ওপেন করলে আপনাদের এরকম দেখতে পাবেন, তারা আপনার ডাইরেকশন দিয়ে দিয়েছে কীভাবে এটা কাজ করে। তারপরে আমি আপনাদের ম্যানুয়ালিভাবে দেখিয়ে দিচ্ছি, তো ধরেন এটা সাইজ অপাসিটি কমানো বাড়ানোর অপশন, এখান থেকে ব্রাশ দিয়ে ড্র করতে হবে আপনাদের যে সাইড আপনারা ডিসক্রিপশন করতে চাচ্ছেন। তো ড্র করার পর উপরে দেখতে পাচ্ছেন রাইট অপশন, ক্লিক করে দেবেন, তো এখানে আরও কয়েকটা অপশন চলে আসবে,
তো এখানে আসার পর এখানে আপনারা যেগুলো অপশন দেখতে পারবেন, এক একটা সাইজ, ডাইরেকশন আছে, ফেড আছে, এটা আছে ব্লেন্ডিং মোড, তো টেক্সচার আছে সেটা, আর এটা হচ্ছে পাওয়ার সব সময় কাজ করে, সেটা হচ্ছে আপনার কমানো বাড়ানো, আর এটা আপনার সাইজ ছোট বড় করার অপশন, তো সাইজ আর ডাইরেকশন হচ্ছে আপনি কোন দিকে এটাকে রাখতে চাচ্ছেন সেটা নির্দেশনা করবেন। তো এটা যত বাড়িয়ে দেবেন তত কাজ করবে, কমিয়ে দেবেন সেটাও কাজ করবে, কোনো সমস্যা নেই। তো এভাবে করার পর আর ফেডটা হচ্ছে আপনাদের ওটা কতটুক দেখাতে চাচ্ছেন, আর ব্লেন্ডিং মোডে আপনার মাল্টিপ্লাই, ডার্কনেস, নর্মাল, কালার বিন, ওভারলে, সাপলাইট এগুলো করতে পারবেন। তো যদি চান মানে চান এটা করা সম্ভব, মানে অতটা ভালো এফেক্ট আসবে না, কারণ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চলে আপনি এফেক্টটা পড়বেন, তো নর্মালি রেখে দেবো। তো রেখে দেওয়ার পর এখানে আপনারা উইথড্র করতে পারবেন এবং ইরেজার করতে পারবেন। ইরেজ অপশনে ক্লিক করলে আপনারা এরকম অপশন দেখতে পাবেন, তো ইনভার্ট করে দিচ্ছি আমি। ইরিস করে দেবো, দেখতে পাচ্ছেন যতগুলো আমার চাঁদ দরকার নেই সেটুকুগুলো ওগুলো আমি ইরিস করে দিতে পারছি। যদি হ্যান্ডের উপর আসে বা হ্যান্ডের উপর আসে বা কোনো ড্রেসের উপর আসে, চাইলে আবার ড্র করেও নিতে পারেন যেখানে আপনাদের দরকার আছে, বা ইরিস করতে পারেন। যেগুলো এটা হচ্ছে আপনার বক্স ক্রপস বা ইরিস বলে সেটাকে, তো সেটাও করতে পারেন। এখানে আমরা উইথড্র করে দিচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন দুটো অপশন, উইথড্র করে দিতে পারবেন এবং আনডু করে দিতে পারবেন। তো বক্সে দেখতে পাচ্ছেন, বক্সে যেরকম মানে যেখানে রাখতে চাচ্ছেন সেখান থেকেই আপনার ইরিস হয়ে যাবে। সরি, এটাকে ইনভার্ট করতে হবে, আবার ইনভার্ট না করলে এটা কাজ করবে না। তো উইথড্র করে দেবো, আবার ক্রসে চলে যাবো আমরা এবং এখান থেকে ডিসকার্ড করে দেবো, এখান থেকেও এসে বলবো। তারপরে চলে যাবো আমরা ক্লোনে, ক্লোনের কাজটা কি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমাদেরই টাইম লেগেছিলো, মিনিমাম আপনার অনেক টাইম লেগেছিলো, সেটা বলে বোঝাতে পারবো না, কারণ এটার হাতটা ক্লিয়ার হতে আপনাদের মিনিমাম অনেক প্র্যাকটিসের প্রয়োজন পড়বে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ধরেন কোনো জায়গায় আপনার এই জায়গায় ধরেন গাছের যে পাতাটা, তো সেখান থেকে আমি এরিয়া সিলেক্ট করে নিয়ে আসবো যেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা সবুজ থাকবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়, অনেক ভাই হার্ড ওয়ার্ক করা লাগে এটায়, তো এটা বেসিক্যালি এত প্রয়োজন পড়বে না, যদি আপনারা করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের দেখে দিচ্ছি কি চলছে, কি কাজটা করতেছে। তো ধরেন এখানে চুল এক্সট্রা হয়ে গেছে, তো সেখানে উপর থেকে আমি ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিলেক্ট করে এখানে আমি চুলটাকে ছোট করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন দুটো অপশন, এটার বিফোর আর আফটার দেখাবে, আর উড্রো, উড্রো তো সবটি সব টুলেই আছে, সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ব্যাগ এসে বললাম, আর একটা টুল আছে সেটা হচ্ছে জিমুভ, এটা আপনাদের প্রাইম অ্যাপসরা কাজ করবে না, সবারই কাজ করবে না। এখন স্টেন্স এটা কী কাজ করে, এটাকে এখানে ওপেন করলে আপনারা ছয়টা অপশন দেখতে পারবেন। তো ছয়টা অপশনে কী কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমটা আর ওখানে উপরে দেখতে পাচ্ছেন আফটার বিফোরের অপশন, তো প্রথমে আপনি ক্লিক করে এখানে আপনারা দুইটা টুলসে দেখতে পাবেন, একটা সাইজ আর একটা পাওয়ার, পাওয়ার এবং সাইজ কন্ট্রোল করে এদিকে সাইড থেকে যে কোনো সাইড থেকে আপনারা মানে ড্র করবেন, তো সেখান থেকে আপনাদের সাইজটা হয়ে যাবে। এটা মূলত ফানি ফেস তৈরি করার জন্য বেটার একটা টুলস, আমি করি মাঝে মাঝে আমার ফ্রেন্ডদের আর কি পিক এরকম ফানি টাইপ করে দিই। তো তারপরে উপরে আর উইন্ড্র অপশন সেগুলো ক্লিক করবেন, উইন্ড্র হয়ে যাবে। তো নিচে আছে আরেকটা অপশন, সেটা আপনার একটু সাইজ আমি কমিয়ে নিচ্ছি, আর পাওয়ারও ঠিক আছে। তো এখানে যেটা যেখানে ক্লিক করে ধরে থাকবেন সেখানে রাউন্ড সার্কেল তৈরি হবে, যেখানেই ক্লিক করবেন সেখানেই রাউন্ড সার্কেল তৈরি হবে, আর এটাও সেই সেম প্রসেস, এটা উল্টো উল্টো সার্কেল তৈরি হবে। তো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, আনডু করে দিচ্ছি। তো দেওয়ার পর
এখানে আরেকটা যে অপশনটা আছে সেটা হচ্ছে এটার সাইজটা আমি কমে নিচ্ছি, এটা যেখানে ক্লিক করে দেবেন সেখানে মাঝখান থেকে চেপে আসবে, মানে চিকন হয়ে আসবে, যেখানে ধরবেন সেখানে চিকন হয়ে আসবে। এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তো চিকন হয়ে যাচ্ছে। তো এটা মেন কাজ হলো, কোনো কিছু যদি আপনাদের চাপানোর প্রয়োজন পড়ে সেগুলো ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তো এখানে আন্ডু করে দেবো, তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা মূলত আপনার ফিড ডের মতো কাজ করবে। ধরেন যে কোনো কিছু আপনি ধরলেন সেগুলো বড় হয়ে যাবে আকৃতি। আর তারপর আছে যেটা রিস্টোর, সেই রিস্টোরে আমি কাজটি কী সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ধরেন এখানে আমি এটাকে এই কাজটা করলাম, করার পর রিস্টোরে ক্লিক করে এখান থেকে থাকবে, এটা আবার অ্যাডজাস্ট করে দেবে। এখানে এটাতে দিলাম, মানে ভুলবশত কখনো যদি ক্লিক হয়ে যায় সেই জন্য এটা। তো এখানে আমি উইথড্র করে দেবো এবং এখান থেকে ব্যাক চলে যাবো। স্কার্ট করে দেওয়ার পর আমি এখানে চলে আসলাম, সেটা হচ্ছে মোশন। তো লেন্স মোশন এটা আপনার ব্যাকগ্রাউন্ড যদি কোনো গাড়ি বা কোনো কিছু থাকে তাহলে এটা কাজ করতে পারবেন। আপনি যদি চান এখানে ডুয়েল ফটো এডিট করতে পারেন, ধরেন আপনি এক জায়গায় পেছন থেকে আরও দু তিনটা ফেড মানে শ্যাডো কোয়ালিটি আসবে। সেজন্য এখানে অপশনগুলো আপনার ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, তাহলে আপনার ভালো হবে। ধরেন অপশনটা আছে শেপ, তো এটাকে ভালোভাবে আপনি প্রপারলি ইউজ করতে হবে, নাহলে এরকমভাবে কেটে যাবে। তো এটা আমি ইজিলি দেখাচ্ছি সেজন্য এরকম মাঝে মাঝে কেটে যাচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন এরকম, যত এটা অপাসিটি কমিয়ে দেবেন তত কাউন্টটা কমিয়ে দেবেন তত এটা ক্লিয়ারলি ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো এটা এভাবে কাছিটা চালাতে হবে, খুবই সেন্সিটিভভাবে কাজটা করতে হবে যদি প্রয়োজন পড়ে, আর না পড়লে চালানোর দরকার নেই। এটা দেখতে পাচ্ছেন প্রপারলি কাট আউট। তো এখান থেকে ড্র করে যাবো, আবার চলে যাবো আমরা সিলেকশনে। সিলেকশনটা কি সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি, এখানে অনেকগুলো টুলস আপনি দেখতে পারবেন সিলেকশনে। তো মূলত এখানে ব্যাকগ্রাউন্ড কাট আউট করার জন্য আপনারা ইউজ করতে পারেন, কপি করতে পারেন, মানে ধরেন আপনার হেড এটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন প্রপারলি সেটা করে দেবে, বা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছেন সেটাও করে দেবে। তো একটা ধরে নিয়ে এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন যে সাইজটা আমি এরিয়া সিলেক্ট করেছিলাম সেটা অপশন হয়ে গেছে এবং অপাসিটি কমিয়ে বেড়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা চলে যাব, তো ক্রাফটসে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ক্রাফটসে চলে যাব। ক্রাফটসে যাওয়ার পর আপনারা এরকম অপশন দেখতে পারবেন এবং এখানে কালার দেখতে পারবেন, আর এটা ধরে কালার অ্যাডজাস্টমেন্ট আপনাদের করতে হবে। এটা যত টানবেন তত এদিকে দিক নেবেন তত কালারের অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ হতে থাকবে। এখানে কয়েকটা কালার দেখতে পাবেন, ব্লু, গ্রিন, রেড, এগুলো কালার নিয়ে আপনি যে কোনো দিকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। রেড আছে বা চাইলে দুই তিনটে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। রিজ অপশন দিয়ে আপনারা ফেসের উপর থেকে বা যে কোনো জায়গায় চাচ্ছেন না সেগুলো আপনারা ইউজ করে নিতে পারবেন। তো এখান থেকে উড্র করে একটু স্কার্ট করে বেরিয়ে পড়বো আমরা। যাওয়ার পরে এখানে অ্যাডজাস্টমেন্টের কাজ কী এটা দেখাচ্ছি। এখানে আপনি কয়েকগুলো কতগুলো অপশন পাবেন, ব্রাইটনেস পাবেন, কন্ট্রাস্ট পাবেন, ক্লিয়ারিটি পাবেন, স্যাচুরেশন পাবেন, হিউ পাবেন, হাইলাইট পাবেন এবং কন্ট্রাস্ট পাবেন, আর নিচে শ্যাডোস পাবেন, রুম টেম্পারেচার, এগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আর এটা সবসময় মাথায় রাখবেন এই সাইটের আপনাদের কাজটা করবে কমানো বাড়ানো যে অপশনটা সেটা, যে কতটুকু এরিয়া আপনারা চাচ্ছেন। সিচুয়েশনও ঠিক সেম প্রসেস, হিউ আপনারা চেঞ্জ করতে পারবেন, কালার। তো আরেকটি ট্রিক্স আপনাকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেমন কালারটা ধরে এই অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করার দেওয়ার পর এখানে ডাইরেক্ট আপনারা চলে যাবেন ইরিজে। ইরিজে আর ইনভার্ট আর ড্র এই তিনটা দিয়ে কাজ করতে হবে। তো ড্রতে গিয়ে আপনারা এখানে প্রেস মানে অ্যাপ্লাই করতে থাকবেন, কোন কোন এরিয়া আপনাদের পার্পল কালারটা এসেছিলো সেই এরিয়াটু দেখতে পাচ্ছেন প্রপারলিভাবে
করতে হবে, যত জুম করবেন তত প্রপারলি করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চেঞ্জ হচ্ছে হিউতে, তো শুধু জাস্ট এখন ব্যাকগ্রাউন্ডের কালারই চেঞ্জ হচ্ছে। এবং হাইলাইট কন্ট্রাস্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, শ্যাডোস কোনো প্রবলেম নেই, ইজিলি করতে পারবেন। এটা আপনাদের দেখানোর জন্য আমি কাজটি করতেছি। তো এখান থেকে আমরা উপরতে ক্লিক করবো এবং আন্ডোতে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাক চলে যাব। তো ডিসকার্ড করে দিচ্ছি, ডিসকার্ড করার পর এখানে যাব ইন কন্ট্রে, একটা আপনার ব্লারের মতো একটা কাজ করবে। এখানে দুইটা অপশান দেখতে পাবেন, এটা সবসময় আপনাদের মনে রাখতে হবে, এটা কমানো বাড়ানোর যে অপশানটা সেটা, এটা আমি বেসিক্যালি এখন ইউজ করবো না, কারণ এটাতে এই ফটো অনুযায়ী কোনো কাজ নেই। এটা এখানে ডিসকার্ড করে দেবো। তো এবার চলে যাবো আমরা টিল্ট শিফটে। তো এটার মূলত কাজ হচ্ছে ব্লার করার। তো ব্লার করার জন্য আপনার এখানে তিনটা অপশান দেখতে পাবেন, উপরে নিচে মাঝখানে মিডিল, এবং এটার কমানো, আর এটা সার্কেল কোয়ালিটি হবে, এবং লো লাইট আর ইনভার্ট। তো মূলত আপনারা প্রথমে রিজো দেখতে পাবেন এবং উইথড্র আর রাইট ডানে ক্লিক করে দেখতে পাবেন, অপশন দেখতে পাবেন। তো এখানে আপনাদের করতে হবে মিডিলে যত রেখে দেবেন তত এটা মিডিলে রেখে আর বাকি অবজেক্টগুলো আপনার ব্লার করে দেবে। আর এটা সার্কেল এটা আপনাদের মাঝখানে রেখে দিলে সাইজ দু হাতে আঙ্গুল দিচ্ছে একটু বড়ো করে দিলে হয়ে যাবে, আর ইনভার্ট করে দিলে মেন অবজেক্টটা সাবজেক্টটা আপনার ব্লার হয়ে যাবে, বাকিগুলো ক্লিয়ার হবে। আর ইনভার্ট ছাড়া করে দিলে আপনার মেন সাবজেক্টটাই ব্লার, বাকিগুলো ব্লার করে দেবে। এবার আপনার চলে যাবো পারপাসের সময়, এটাতে আপনাদের কাজ, এটা আপনাদের কাজ হবে আপনাদের ফটো যদি আপনি করতে চান, যে ধরেন ক্রস করতে চান বা ক্রপিং করতে চান, সেগুলোর ক্ষেত্রে এটা ইউজ করলে সবচেয়ে বেটার হবে। তো দেখতে পাচ্ছেন উপরে কমান শেয়ার, এটার নিচের দিকে সাইড বা যে দিকে করতে চান করতে পারেন। তো তারপরে চলে যাবো আমরা ফ্লিপ রোটেটে, এটা আপনাদের যে কোনো দিকে ফটো ঘুরিয়ে নিতে পারেন। এখানে চারটা অপশন দেখতে পাবেন, তো ধরেন প্রথমে আমি লেফট রাইট এগুলো করে নিতে পারবেন যদি আপনাদের পজিশন থেকে চেঞ্জ করতে চান। তো তারপর আমরা নেক্সট চলে যাব এফেক্টে। তো এফেক্টে আসলে মূলত কী কাজ সেটা আমি দেখাচ্ছি। এখানে এর জন্য বলছিলাম এখানে আনলিমিটেড টুলস আছে, তো এখানে অনেকগুলো টুলস পাবেন। প্রথমে পাবেন ফিল্টার, এফেক্টস, ক্যানভাস, স্কেচ, ব্লার, আর্টিস্ট, ম্যাজিক, পপ আর্ট। আর নিচের দিকে আরও আছে, সেটা এখানে ফিল্টারগুলো দেখাচ্ছি, যেগুলো অনেকগুলো ফিল্টার। আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে মোবাইল ডেটা অন নয়, ওয়াইফাই অবশ্যই আপনাদের কানেক্ট রাখতে হবে, তাহলে এই ফিল্টারগুলো আপনাদের কাজ করবে। তো তারপরে যে কোনো ফিল্টার পছন্দ চুজ করে তার উপরে ক্লিক করলে আপনি তিনটা করে অপশন দেখতে পাবেন, মূলত চারটা করে অপশন থাকে। নিচে দেখতে পাচ্ছেন এটা একটা নয়েস, আপনি যতটা ফটো অনুযায়ী আপনারা যতটা নয়েস রাখতে চান ব্লার ব্লার অটোমেটিক করে দেবেন। এবং ফেড ফেড আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। নিচে আর অপশন আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লাই, নর্মাল, কালার বিন্স, আর এখান থেকে ব্যাক করে দিতে পারবেন, মার্কস করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি এবং আবার চলে আসলাম এফেক্টসে। এখানে চলে যাবো ক্যানভাস, ক্যানভাস মূলত আপনার ফটো যদি ফেসে থাকতো তাহলে ক্যানভাসটা কাজ করতো। তো এখন আমি স্কেচে চলে যাচ্ছি, স্কেচে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন, সেগুলো অটোমেটিকলি যে কোনোটা চুজ করে নেবেন এবং কাজ করবেন। তো প্রত্যেকটা ফটোতেই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা পাঁচটা করে অপশন দেখতে পাবেন, পাঁচটা ছয়টাই কালার অপশন আছে, তো ছয়টা অপশন দেখতে পাবেন। তো প্রথমটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হরিজন্টাল আপনি যেদিকে ইচ্ছে সেদিক করে রাখতে পারবেন, মানে আপনার যে স্কেচটা যদি রয়ে গেছে সেটা। ভার্টিক্যাল আপনি ইউজ করতে পারবেন, লাইন্স কোন মোটা করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার পুরো ফিকি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে। আর এটা ফেড যদি আপনি লাইন ফেড রাখতে চান, আর এখানে অনেকগুলো কালার আপনি দেখতে পারবেন মিক্স কালার সহ, তো সেগুলো করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কাজ করতে হচ্ছে রেড,
এক্ষেত্রে উল্ট করে দেবো। এবার আমরা চলে যাবো ব্লারে, ব্লারে আপনারা মিনিমালি ব্লার করতে পারেন, দেখতে পাচ্ছেন ব্লারের অপাসিটি এবং ফেড কমিয়ে বাড়িয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে ব্লার ইনভার্ট করে ড্র অপশনে ক্লিক করে আপনারা ম্যানুয়ালভাবে ব্রাশ ড্র করে আপনারা ব্লার করে নিতে পারেন। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এগুলো করতে গেলে আপনাদের ফটোগুলো যত ঝুম করবেন তত আপনাদের ফটোগুলো ব্লার করতে বা ব্রাশ করতে সুবিধা হবে। এগুলো সচরাচর কোনো আর ব্রাশের ক্লিক করার পর কয়েকটা অপশন দেখতে পাবেন, এগুলো সচরাচর কোনো ইউটিউবার আজকে পর্যন্ত আপনাদেরকে বলেনি বা কোনো দিন হয়তো বলেছে সেটা আমার জানা নেই। কারণ টুলস সম্পর্কে নলেজ যদি না থাকে আপনাদের তাহলে প্রপারলি এডিট করা পসিবল না। তো সেই জন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রপারলি টুলসের উপর ফোকাস দিতে হবে। তো ফোকাস না দিলে আপনারা কোন টুলসে কি ইউজিং হচ্ছে সেটা বুঝতে পারবেন না। তো এর জন্য আমি ম্যানুয়ালিভাবে এই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করেছি, যারা নতুন যারা একদম নিউ ফটো এডিটিংয়ে তাদেরকে কীভাবে প্রো এডিট করা এডিটর বানানো যায় সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি হয়তো লং হতে পারে কিন্তু সম্পূর্ণ টুলসে নলেজ দিতে গেলে একটু লং হবে, সেটা আপনাদের মেনে নিতে হবে। কারণ এখানে অনেকগুলো টুলসে নলেজ আপনাদের দিতে হবে। এখানে আপনারা কার্টুন ইফেক্টও তৈরি করতে পারেন, যেটা আমি আপনাদের দেখাচ্ছি ম্যাজিক। তো এটার জন্য আপনাকে ইনভার্ট করে নিতে হবে এবং ড্র করে নিতে হবে এমন ফেসে, বা যেটুকু এরিয়া চাচ্ছেন সেটুকু আপনারা করতে পারেন, ইউজও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি আপনাকে দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, দেখতে পাচ্ছেন কীরকম কালার ফিল্টার চলে আসছে। তো যেগুলো যেটা আপনাদের ভালো লাগে সেটা করে নিন। তো কার্টুন ইফেক্ট কীভাবে তৈরি করতে হয় বা কার্টুন লোগো কীভাবে তৈরি করতে হয় সেটার ডুপ্লিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আসছে, তো ওখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন কোনটা কতটুকু ইউজ করা যায়। এখানে কালার অপশন আছে আর ফেড আছে, কালার ফেড যত বাড়িয়ে দেবেন তত এটা কালারটা চলে যাবে, এবং কালার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না রাখতে চান প্রপারলি যে কালার আছে সেটাই থাকবে কিন্তু আপনাদের স্কেচ কোয়ালিটি হয়ে যাবে। এবং চাইলে ইরেজও করতে পারেন, ইরেজের সাইজ আপনারা কমিয়ে দিতে পারেন, অপাসিটি 100 কমিয়ে নিতে পারেন, কমিয়ে দেওয়ার পর ফেসে ড্র করতে পারেন, ড্র করলে আপনাদের মোটামুটি যেটুকু চাচ্ছেন সেটুকুই হয়ে যাবে। এখানে অনেকগুলো ফিল্টারগুলো আপনারা দেখতে পারেন ঘুরে ঘুরে, ফক কালার আর্টিস্ট আর্ট, এখান থেকে আপনারা যদি চান ফেসে কালার রিমুভ করতে পারেন, সবগুলোতে অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনাদের একটু ডিরেকশনের প্রয়োজন আছে সেটা আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিসটুরেটে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যদি ধরেন আপনার মাঝখানে দিয়ে ক্লিন ক্লিক করলে আপনাদের সাইটে নিয়ে যাবে এবং ওয়াটার পয়েন্ট তৈরি করে দেবে, সেটা আপনারা করতে পারেন। তো মূল ভিডিওতে এবার আপনার চলে যাবো বিউটিতে, বিউটিতে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো অনেকগুলো অপশনে এগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন কাউন অপশন সেগুলো আপনার এখানে ওয়ার্ক করবে না, তো এখানে ক্লিক করার কোনো দরকার নেই, অটোতে ক্লিক করলে এখানে ফেস স্মুথও করতে পারবেন। যদি চান কালার বা অ্যাপ্লাই করতে পারেন ব্রাশে ক্লিক করে, যেখানে চাচ্ছেন ফেস স্মুথ করার জন্য সেটা আপনারা করতে পারেন, এবং অপাসিটি স্মুথনেস বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন কীরকম ফেস স্মুথ হয়ে যাচ্ছে, প্রপারলি স্মুথ হবে। এখানে ব্রাশ দিয়ে যেখানে ড্র করবেন সেখানে স্মুথ হবে। তারপরে আপনার আছে ফিক্সড আছে, যদি ধরেন আপনাদের কালার যদি চাচ্ছেন ব্ল্যাক করার জন্য সেখানে ফিক্সড করে নিতে পারেন। তারপর আছে
স্কিন টোন, এটা আপনাদের কালার, ফেসের কালার যে কোনো কালারে করে নিতে পারেন। মানে ব্ল্যাক, অনেকগুলো কালার আছে, চাইলে সাইড থেকে কালার পিক করে নিতে পারেন। ব্ল্যাক করে দেখাচ্ছি, অ্যাডনেস অপাসিটি বাড়িয়ে, কিন্তু অবশ্যই ব্রাশ সাইজ এখানে কমিয়ে নেবেন দেখানোর জন্য আপনাদের আর কি এরকম ব্রাশ সাইজ করা, কমিয়ে প্রপারলি করবেন। কালার আছে, হেয়ার কালার অনেক কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখাচ্ছি অ্যাপ্লাই করে, ব্রাশ ওখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। অ্যামাউন্টও কমিয়ে নিতে পারবেন, স্যাচুরেশনও কমিয়ে নিতে পারবেন, যে কোনো কালারে হেয়ার বানাতে পারেন আপনারা এবং কালার পিক করে নিতে পারবেন। তো এখান থেকে উইথড্র করে দেবো এবং ডিটেলস দিয়ে দেবো, এসে আলাদা একটা চমক এসে করবে ডিটেলস আনতে পারিয়ে দিলে। তো রাইট করে দেবো, এখানে আই লেন্সে, এখানে সানগ্লাস যদি না থাকতো তাহলে আই লেন্সে কাজ করতে হয়। এবং তারপরে আমরা চলে যাব স্টিকারে। স্টিকারে মূলত আপনাদের সেম প্রসেসের কাজ যেটা আপনাদের আগে বলেছি, এখনও বলছি, ডেটা আর নয় তো ওয়াইফাই। তো সার্চ করে নিতে পারবেন, ওখান থেকে অপশন আছে সেগুলো চুজ করে নিতে পারবেন। এটা হচ্ছে স্টিকার, এটা যে কোনো দিকে আপনারা করে নিতে পারেন। তো এখান থেকে কেটে যাব দেবো, তারপর চলে দেবো কাট আউট। কাট আউটে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, তো এটার জন্য ম্যানুয়ালি এভাবে ড্র করতে হবে। তো কাট আউটে ড্র হওয়ার পর সেভ করে দিলে অটোমেটিকলি কাট আউট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখান থেকে রিমুভ, অ্যাড ফটোতে গিয়ে আপনারা এখানে পিএনজি বা সরি টেক্সটে গিয়ে আপনারা যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আর বেসিক্যালি যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যানুয়াল ফন্ট, এবং এক্সট্রা ফন্ট অ্যাড করতে চাইলে কীভাবে অ্যাড করবেন তার জন্য এক্সট্রা ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করা আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। এবং ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা টেক্সট ইউজ করতে পারবেন। এটাকে ধরে এদিক ওদিক করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। উপরে দিয়ে ড্র করে ইউজ করে দেবেন এবং 100 করে দেবেন। অ্যাড ফটোতে গিয়ে আপনারা যে কোনো পিএনজি অ্যাড করে নিতে পারবেন, ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন, বা যেখানে আপনাদের প্রয়োজন সেখানে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং কালারও চেঞ্জ করে নিতে পারবেন, বর্ডার কালার। তো এখান থেকে আপনারা কমিয়ে বাজিয়ে শ্যাডো এফেক্ট করে নিতে পারবেন, এক্সট্রা ডিজাইনের কালার এক্সচেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে ড্র করে দেবো, আর ম্যাজিক ড্রতে আপনারা অনেকগুলো ম্যাজিক এফেক্ট দেখতে পারবেন। তো প্রথমে বাটারফ্লাই ক্লিক করে ড্র করে দিচ্ছি, এবং সাইজ একটা সাইজ আছে, তো সাইজ কমিয়ে বাড়িয়ে বড়ো করে নেবেন, বড়ো কালার হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে অনেকগুলো কালার এফেক্ট আছে, ড্র করতে পারবেন বা ড্রট ড্রট করতে পারবেন, এবং কালার অনেকগুলো কালার আছে। লোডিং নিচ্ছে গোল্ড ফিশ, এখান থেকে চলে যাবো বর্ডারে। এখানে আপনারা যে কোনো শেপ বা কালার নিয়ে আপনাদের ফটো বর্ডার এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তারপর চলে যাবো লেন্স ফ্ল্যাশে, এখানে অনেকগুলো লেন্স কালার আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের লাইট এফেক্টের প্রয়োজন পড়ে বা কোনো জায়গায় আমরা মানে মাঝে মাঝে আমরা ইউজ করে থাকি, যে কখনো লাইট এফেক্টের প্রয়োজন পড়ে না। এটা আপনার শেপ অনুযায়ী কাজ করবে, ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো
তারপর চলতে পারে লাস্ট একটা অপশান, এখানে আপনারা অনেক অপশান দেখতে পাবেন, ইরেজার দেখতে পাবেন, লেয়ার, ফটো লেয়ার, শেপ, কালার্স, উজ্জ্বল, ভিডিও, ক্রস, এর অপশানে আপনার অনেকগুলো কালার দেখতে পারবেন। যেমন ওখানে আপনারা ক্লিক করে দুটি লেয়ার তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আর এখানে নর্মাল আছে, মাল্টিপ্লাই আছে, এবং কালার চুজ করে নিতে পারবেন। আমি হোয়াইট কালার করে দিলাম, এখানে অফ অন করতে পারবেন, হাইডিং করতে পারবেন, বা যে কোনো কালার নিতে পারবেন। এটা অবশ্যই কমিয়ে দিতে পারেন, মাল্টিপ্লাই, ডার্কনেস করলে ফটো অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। এম্পটি লেয়ার ক্রিয়েট করে আলাদা যে কোনো ফটো এড করতে পারবেন। এখানে আপনাদের ইরেজ করার প্রয়োজন পড়বে, যদি প্রপারলি ইরেজ করতে পারেন। অনেক শেপ আছে এখানে, এম্পটি লেয়ার ক্রিয়েট করবেন এবং করবেন। এবার আমরা অনাকাঙ্ক্ষিত চলে যাবো আমরা স্ন্যাপসিডে, এটাও গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম প্লাস আইকনে ক্লিক করে আপনারা ফটো চুজ করে নেবেন গ্যালারি থেকে। তো এই ফটোটা আনছি কারণ এখানটা আমি রিটাচ করবো, যে ব্যাকগ্রাউন্ড নয়েস, তারপর আপনার ফিল্টার ইফেক্ট এবং ফেস স্মুথ করবো। এখানে ডিফল্ট সেট পেয়ে যাবেন অনেকগুলো, তো চাইলে সেগুলো ইউজ করতে পারেন, অটোমেটিকলি ফিল্টার ইফেক্ট চলে আসবে, কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। পোর্ট্রেট ইউজ করতে পারেন, স্মুথ আপনার ফেস স্মুথ করে দেবে, জুম করে দেখাচ্ছি, আফটার বিফোর অনেকটা ইজিলি স্মুথ হয়ে যাচ্ছে। এবং আপনারা এক এক করে সবগুলো ফিল্টার ইউজ করতে পারেন। এটা ডেটা বা ওয়াইফাই কোনো একটা কানেকশনের কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি হয়ে যাবে। ওখানে মূল প্রসেসে চলে আসি, এখানে আপনারা পেন্সিল আইকন দেখতে পাবেন, এটাতে ক্লিক করলে আপনারা টুল দেখতে পাবেন। এখানে প্রায় 28টির মতো টুলস আছে, তো সবগুলো টুলস আমি ইউজ করে দেখাবো আপনাদের। প্রথমে আপনারা চলে যাবেন জুম এমএস, যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে, তো এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইট, শ্যাডোস, ওয়াম। তো এগুলো বেসিক্যালি কাজ আপনার ডান সাইডে টেনে আনলে আপনাদের ব্রাইটনেস বেড়ে যাবে, এবং মাইনাস করতে চাইলে বাম সাইডে। সবগুলো সেম প্রসেসের কাজ, ডান এবং বাম, ডানে সবসময় আপনাদের প্লাস করবে, মাইনাস করবে বামে। স্যাচুরেশন সেম প্রসেস, অ্যাম্বিয়েন্স সেম প্রসেস, সবগুলোর প্রসেস এক যদি আপনারা বুঝতে পারেন, এবং কোন টুলসে কী কাজ করতেছে সেটা আপনাদের ফটো অনুযায়ী ফটো দেখে আপনাদের বুঝে নিতে হবে।
আমি হালকা এডিট করে দেখাচ্ছি আপনাদের। কারণ ফটো অনুযায়ী করছি এর জন্য আপনারা একটু দেখে থাকেন, যেখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তো এর ভিতরে আরও কিছু টুলস আছে, সিক্রেট টুলস, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো পরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনের মতো ওটার উপরে ক্লিক করবেন। পেন্সিল আইকনে গিয়ে আমরা এখন সরি লেয়ার অপশনে ক্লিক করি। এডিটে গিয়ে এটার উপরে ক্লিক করে দেবো এবং ব্রাশ আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন, সে অপশন হচ্ছে ইনভার্ট করে নেবেন। ইনভার্ট করে ফেসের উপর যে এক্সট্রা কালার এসে পড়ছে সেটাকে আমরা রিমুভ করে নেবো। এখানে পাওয়ার কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন পুনরায়। তারপর আবার পেন্সিল আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আপনারা ডিটেলস অপশনে ক্লিক করে দেবো। ডিটেলসের এখানে দুটা টুলস অপশন আপনারা পেয়ে যাবেন, স্ট্রাকচার আর শার্পনিং। স্ট্রাকচার সবগুলো কাজ সেম টুলের সব টুলের কাজই একই, সেম প্রসেস। ডানে টানলে আপনার প্লাস হবে এবং বামে টানলে মাইনাস হবে। তো ফটো অনুযায়ী আমি করে দিচ্ছি অ্যাডজাস্টমেন্ট। দেখতে পাচ্ছেন বিফোর আর আফটার অনেকটা তফাৎ এসে পড়েছে আমাদের ফটোতে। আবার ভিউ এডিটরে গিয়ে অপশনে গিয়ে আমাদের যেখানে বেশি কালার এসে পড়েছে সেখানে রিমুভ করে নেব। দেখতে পাচ্ছেন আমার দুটি টুলস ইউজ করার পরে কীরকম। তারপর চলে যাবো আমরা ক্রাফটসে। তো ক্রাফটসে সেম প্রসেস ফিক্সাইডের মতোই, এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে কালার, একটি ইফেক্ট হচ্ছে আপনাদের হাইডিং ইফেক্ট আর ফিল্টার ইফেক্ট। তো এটা অবশ্যই সেম প্রসেস ফিক্সাইডের মতোই কাজ করবে, যদি ইচ্ছে সেদিকে আপনারা ঘুরিয়ে নিতে পারেন। এটা চ্যানেলের অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা অপশন কালার্স। এখানে রেড করে দিলে আপনাদের রেড অটোমেটিকলি ফটোতে নিয়ে আসবে। আপনাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি বলবো না যে এই সেম প্রসেসে করবেন, আমি আপনাদের টুলসের সাথে পরিচিত করে দিচ্ছি যে কোন টুলসে কি কাজগুলো করবে। সবগুলো কালারই অ্যাপ্লাই করতে পারবেন এক এক করে, বা যেটুকু ইচ্ছা সেটুকু করে নিতে পারবেন। তারপরে আপনারা এই প্রিসেটে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো প্রিসেট, ডিফল্ট প্রিসেট দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটি প্রিসেট আপনারা ইউজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ করছি আর অটোমেটিকলি ফটোর অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছে। দেন আমরা চলে যাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এখানে আসার পর এখানে দুটো অপশন দিতে হবে, টেম্পারেচার এবং টিম। সেম প্রসেস। আর আপনাদের যদি শখ হয় তাহলে নেক্সট টাইম আরও যে টুলস সরি অ্যাপস আছে লাইটরুম এবং আদার্স, তো সেগুলো ডেলিগেটেড ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো এবং টুলসের সাথে পরিচিত করে দেওয়ার চেষ্টা করবো। তারপর চলছে আমরা ক্রপসে। এখানে আপনারা
সেম প্রসেসে ক্রস করতে পারবেন, যেরকম পিক্সারে আপনারা দেখেছেন। ফটো অনুযায়ী আপনারা ক্রপস করে নিতে পারবেন, এছাড়া ফিরে রাখতে পারেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং আর একটি টুলস আছে, সেটার সাথে আপনাদের দেখিয়ে দেবো। আর রোটেট, এটা তো আপনারা সবই জানেন রোটেটটা কী হতে পারে, তো এটা একটু ম্যাজিক রোটেট, এটা একটু আলাদা। এটা ডানে করলে আপনার অ্যাঙ্গেল তৈরি হবে, প্লাস অ্যাঙ্গেল ডিগ্রি, আর মাইনাস করবেন মাইনাস হবে। তো এটা আমরা ইউজ করবো, এটা ইতিপূর্বে ব্যাক করে চলে যাবো। আর নেক্সট আপনারা প্রিপারেটিভ, এটাকে ইউজ করলেও আপনারা একটু ডেলিভেটিভ অপশন দেখতে পাবেন, যা পিক্সারের তুলনায় এটা বেস্ট লেগেছে আমার কাছে। কেননা এখানে আপনারা যদি ট্রায়াঙ্গেল করতে চান তাহলে পুরো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড সেট করে দিবে। এটা খুবই অ্যামেজিং একটি টু টিপস দেখতেই পাচ্ছেন। আর এই টুলস এই স্ন্যাপসিটে আর একটি স্পেশাল টিপস দেবো, সেটা হচ্ছে আপনাদের ক্রপসে, যেটা ফিচারটা আমার খুবই ভালো লেগেছে। এটা চাই করবেন অটোমেটিকলি সে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। আর এটা আপনাদের যে কোনো এক সাইডে ট্রায়াঙ্গেল করতে পারবেন, জাস্ট আপনার এক সাইডে ট্রায়াঙ্গেল নেবে। এখান থেকে ব্যাক চলে যাবো, তারপর চলে যাবো আমরা এক্সপ্লোয়েন্ট, এটাই হচ্ছে আপনাদের মেন যে ক্রপসাইজ অপশনটা, সেটা যেমন যেখানে দেখতে পাচ্ছেন স্মার্ট স্মার্ট অপশন, আপনাদের চার সাইডে চারটা বার দেখতে পাবেন। তো স্মার্ট বার উপরে ক্লিক করলে আপনাদের ফটো অটোমেটিকলি, ব্যাকগ্রাউন্ড যদি ছোট থাকে তো সেটা অটোমেটিকলি বড় করে নেবে। আর বাজেট সাইজে দেখতে পাচ্ছেন, যেটা একটু ইজিলি না, একটু হার্ড, কেননা আপনার একটু উপরে নিচে করতে গেলে একটু ভালোভাবে করতে হবে, অল্প অল্প করে করবেন, তাহলে আপনাদের ফটোগুলো অ্যাডজাস্টমেন্ট করবে ভালোভাবে, নাহলে এটা একটু বেকার চলে যাবে কাজটা। এটা সবচেয়ে একটি বেস্ট একটি ফিচার, যে ফিচার আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগবে। তো তারপরে আমরা চলে যাব সিলেকশনে। তো সিলেকশনের কাজটা কি, আপনাদের যদি কোনো ফটো যে সাইডে ব্ল্যাক বেশি তো সেগুলো ব্রাইটনেস করতে পারবেন, এবং ব্রাইটনেস যেগুলো বেশি সেগুলো সিলেকশন করে কমাতে পারবেন। দুই আঙ্গুল দিয়ে একটা চাপ দেবেন, এখানে চারটা অপশন দেখতে পাবেন আপনারা। তো চারটা অপশনের মধ্যে ব্রাইটনেস সেটা তো জানেনি, আর একটা দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে একটু সাইজ অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যে কতটুকু এরিয়ার মধ্যে আপনাদের লাগবে এটা। এবং এখানে ধরেও আপনারা প্লাস আইকনে ক্লিক মতো অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন যে কতটুকু এরিয়া জুড়ে আপনাদের এটা দরকার পড়বে। তো এতটুকু করার পর অ্যাড করে দিতে পারবেন আবার এক্সট্রা প্লাস আইকন, তো ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড বা স্যাচুরেশন কন্ট্রাস্ট কমিয়ে দিতে পারেন। তো ফটো অনুযায়ী করে নেবেন আপনারা, সেটা আপনাদেরই ভালো, তা অনুযায়ী আপনারা করে নেবেন। তো তারপর এটা কমিয়ে বাড়িয়ে আপনারা দেখতে পারেন কতটুকু আপনাদের সবচেয়ে বেস্ট লাগে বা ভালো লাগে। তো এখানে আমি কোনো কখনোই প্রোভাইড করবো না যে আপনারা এতটুকু করেন এতটুকু করেন, তারপরেও দেখতে পাচ্ছেন বিফোর আর আফটার। আপনি আপনাদের আগে বলেছি, এখনও বলছি, আমি টুলসগুলোর সাথে আপনাদের পরিচিত করে দেবো। আর তারপর চলে যাবো আমরা ব্রাশে। তো ব্রাশে যাওয়ার পর আপনারা পাঁচ চারটা ব্রাশ দেখতে পারবেন, একটা হচ্ছে ডজেন বন্ড অ্যান্ড এক্সপোজার টেম্পারেচার এবং স্যাচুরেশন। ডজেন বন্ড এফেক্টটা খুবই একটি ভালো এফেক্ট, যা ইউজ করা অতটা সহজ না কিন্তু অতটা কঠিনও না। এটাতে আপনাদের কিছু কিছু ফটো আপনারা দেখতে পারবেন যেগুলো অনেক সুন্দরলি এবং ইজিলি ব্ল্যাক থাকে কত জায়গায় বা হোয়াইট থাকে, তো সেটা এই অ্যাপ টুলস দিয়ে আপনি করতে পারবেন। মাইনাস করে দিতে পারবেন, এখানে ব্ল্যাক হবে,
এবং প্লাস করলে আপনার হোয়াইট যে জায়গায় হোয়াইট এরিয়া সে জায়গায় আরও বেশি হোয়াইট হবে। তারপর চলে যাবো আমরা, সরি টুলসে আসি। তো এটা এক্সপোজার আপনার -3.03 করে দিয়ে আমি এটাকে হোয়াইট করে দেবো ফুললি। দেখতে পাচ্ছেন কিরকম হোয়াইট হয়ে যাচ্ছে, বিফোর আর আফটার দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ এসে পড়েছে। আর একটু চেঞ্জ দেখাবো আপনার, চলুন হিলিং। হিলিং অপশনটা কি সেটা আপনাদের দেখাচ্ছি আমি। ধরেন এ জায়গায় আমাদের পিম্পলস আছে, সেগুলো রিমুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন ক্লিকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এভাবে পিম্পলস বা কোনো জায়গায় দাগ থাকলে সেগুলো রিমুভ করতে পারবেন। বা ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা কোনো পয়েন্ট এসে গেছে সেগুলো রিমুভ করতে পারবেন খুবই সহজে, কোনো প্রবলেম নেই। তারপর চলে যাবো আমরা ফিল্টারে। তো এখানে আপনারা ন্যাচারাল দেখতে পাবেন, পপুলার দেখতে পাবেন, ফেড দেখতে পাবেন, স্টোরেজ দেখতে পাবেন। তো ফিল্টার স্টোরেজ সেম প্রসেস, কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নেব। ব্রাইটনেস স্যাচুরেশন তিনটা অপশন আপনি দেখতে পাবেন। তো কমিয়ে বাড়িয়ে দিলে এটা ফিল্টার কীরকম অ্যাডজাস্টমেন্ট হয় সেটা দেখতে পারবেন। স্যাচুরেশনও কমিয়ে দেখতে পারেন ফটো অনুযায়ী। তারপর আপনার চলছে ভিজিবিলিটি আছে, এখানে গিয়ে আমরা ইনভার্ট করে নেবো এবং মাইনাস করে দিয়ে ফেসের উপর থেকে আমাদের ইফেক্ট ফিল্টার ইফেক্টের যে ইফেক্টগুলো করেছে সেগুলো আমরা রিমুভ করে নেব। এবং সেই সাথে আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে সবগুলো দক্ষতা আপনাদের নিখুঁত এবং নিপুণভাবে করতে হবে। এখানে আমি আপনাদের টুলসের সাথেই পরিচয় করে দিলাম, বাদ বাকি কাজ আপনাদেরই করতে হবে। তারপর চলে যাবো জিওমেট্রিক গ্লেমার গ্লো। এখানে আপনারা পাঁচটা ফিচার দেখতে পাবেন। তো এখানে আপনারা কোনো বাড়িয়ে দেখতে পাবেন, এখানে চারটা তিনটা অপশন দেখতে পাবেন গ্লো স্যাচুরেশন। তো এখানে গ্লো আপনারা বাড়িয়ে দিতে পারেন আপনার ফেসে কতটা গ্লো দরকার সেগুলো অনুযায়ী এটা গ্লো বাড়িয়ে দিতে পারেন। স্যাচুরেশনও আপনারা ডাউন আপ করতে পারেন আপনাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট। এবং ওয়ান্থও আপনাদের অনুযায়ী করে নেবেন কতটুকু আপনাদের লাগবে। তো এখানে কাজ শেষ। তারপর চলে যাবো আমরা টোটাল কন্ট্রাস্টে। এখানে কি এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, হাই টোন, মিড টোন, লো টোন, প্রোটেক্ট শ্যাডো স্যাচুরেশন, হাই স্যাচুরেশন। তো হাই টোনসে আপনাদের মাইনাস করতে পারেন স্যাচুরেশন যদি আপনারা হাই, সরি টোন যদি হাই চান ফেসে বা ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণতে। মিড টোন লো টোনও করতে পারেন, কিন্তু আমি ফটো অনুযায়ী করে দিচ্ছি সেজন্য আপনারা দেখতে পারেন। তারপর চলে যাবো আমরা এখানে ড্রামা। তো এখানে আপনারা ছয়টা অপশন দেখতে পাবেন, দুটা করে। তো দেখতে পাচ্ছেন ফিল্টার স্টোরেজ বাড়িয়ে দিলে কীরকম হয়। ড্রামা টুতে দিচ্ছি, তাও আর ডার্কনেস টুতে দিলেও কীরকম হয়। তো সবগুলোতেই আপনি দুইটা তিনটা করে অপশন পেয়ে যাবেন। তারপর আবার চলে যাবো আমরা পেন্সিল আইকনে। এবার আমি চলে যাবো ভিনটেজে। তো ভিনটেজে ক্লিক করার পর এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার 12টার মতো অপশন আছে। তো অটোমেটিকলি সে সিলেক্ট করে নেবে ফটো অনুযায়ী কোনটা লাগবে। তো এখানে 3 আছে, তা আপনারা চাইলে যে ফল বা প্যাটার্ন সেট করতে পারবেন। এখানে অনেকগুলো ভিনটেজ অপশন দেওয়া আছে, তো সেখান থেকে চাইলেও করতে পারেন। সেটা নর্মাল ফিট এবং ফিল্টারে ক্লিক করলে এখানে ব্রাইটনেস, স্যাচুরেশন, স্টাইল, স্টোরেজ এবং ভিগনেস, স্টোরেজ এগুলো পেয়ে যাবেন অপশন। এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন ফটো অনুযায়ী। তো সবসময় আমি একটা কথাই বলবো, ফটো অনুযায়ী আপনারা কাস্টমাইজ করবেন এবং কোনটা সৌন্দর্য দেখা যায় সেটাই করবেন। আমি বলবো না যে আপনি এতটুকু করেন এতটুকু করেন, এটা আপনার ফটো অনুযায়ী করবেন। এবং আর মূল যে বিষয়টা হচ্ছে আপনার ফটোতে বা যে পিক এডিট করবেন সেটাতে যত বেশি সময় দেবেন তত বেশি আপনাদের ফটো দেখতে অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগবে।
সবাই আপনাকে বলবে যে এটা কী দেখেছে। তারপর চলে যাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সরি গ্রিন ফোল্ডার বলে, যেখানে আপনারা অনেকগুলো পিসের ডিফল্ট পিসের দেখতে পাবেন। গেইন ফিল্ড এখানেও সে সেম প্রসেস, এখানেও কয়েকটা আপনার অপশন দেখতে পাবেন। সব অপশনগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এগুলো কাজে দেবেন এই ফটোতে, তো ফটো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ডিরেকশন এটাও কোনো কাজ করবে না, তো চাইলে এখানে এর থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপরে আপনাদের দেখানোর সুবিধার্থে এটাও ম্যানেজ করে দেবো, এবং হেড ক্লাস সরি গ্রিন টোন্ড, এটা আপনাদের এখানে যে অনেকগুলো ফিল্টার পাবেন তা বলে বোঝানো ব্যয়বহুল। উপরে স্টাইলিস্টে ক্লিক করলে আপনারা যত টানবেন তত আপনাদের ফটো দেখতে পাচ্ছেন চেঞ্জ হতে থাকবে। এখানে 1100 মতো প্রায় ফিল্টার আছে, কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা নেই। ডেটা বা ওয়াইফাই উপরে আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন যে কোনো অপশন আমি চালু করিনি এখনো। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো সেম প্রসেস, তারপরে ন্যাচারাল দেখতে পারবেন, কন্ট্রাস্ট দেখতে পারবেন এবং ডিফল্ট কালার অপশনও দেখতে পারবেন। তো এগুলো মূলত এই ফটোতে কাজ করবে না, এগুলো যদি আপনাদের এক্সট্রা ফটো তৈরি করতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেগুলোতে কাজ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা চলে যাব নোয়ারে, আপনাদের বেসিক্যালি এরটা কোনো কাজ করবে না এখানে। এখানে আপনারা ডিফল্ট সেট পেয়ে যাবেন অনেকগুলো, তো এখান থেকে আমি ব্যাক চলে যাব, এখানে আমি কোনোটা ইউজ করব না, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আসার পর পোর্ট্রেট যে অপশনটা সেটা আমি আপনাদের দেখাবো, এটা একটা কাজ। এখানে আপনারা ফেস স্মুথ অটোমেটিকলি করে নেবে, দেখতেই পাচ্ছেন কীরকম স্মুথনেস হয়ে যাচ্ছে এক ক্লিকে। তারপরে আপনারা ফোলার ফেয়ার মিডিয়াম এবং ডার্ক এগুলো করে নিতে পারবেন অটো, কোনো ঝামেলা ছাড়াই আপনাদের ফেসে অটোমেটিকলি সেট আপ করে নেবে। এবং তারপরে ফেস স্পটলাইট করে নিতে পারেন, স্কিন স্মুথনেস আই ক্লিয়ারিটি দিতে পারেন। আই ক্লিয়ারিটি আপনাদের চোখে দেখতে পাচ্ছেন, চোখের দিকে লক্ষ্য করেন কম বড় হচ্ছে এবং ছোটো হচ্ছে। এবং স্কিন স্মুথনেস আপনারা স্কিন যতটা সফট করতে চান বা স্মুথ করতে চান সেগুলো করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ফিল্টার কমিয়েছি এবং বাড়ানোর পর কীরকম রেজাল্ট। ফেস স্পটলাইট এটা আপনাদের ফেসে অনেকটা স্পটলাইট এবং ফেস ফেয়ার করার জন্য এটা উপকারী। তারপর চলে যাবো আমরা সরি অন্যান্য ফিল্টার আপনারা চেক করে নিতে পারেন, তো এখানে আমি এটাই রাখবো। রাখার পর আপনারা চলে যাবো হেড ওয়াশে, এটা আপনার মূলত এবং আমেজিং একটি টুলস, যে টুলসের মাধ্যমে আপনাদের ওয়াল সাইজ ফুল সাইজ এবং ফেস স্মাইলিং এগুলো করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কীরকম বড়ো ছোটো হচ্ছে স্মাইলিং, এটা মুখের দিকে দেখতে পাচ্ছেন, মোবাইলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বড়ো ছোটো হচ্ছে। আর ফোকাল লংগেট এটা আপনাদের ফেস চিকন মানে চাপা বড়ো মোটা এরকম করবে, মানে পুরো ফেস চেঞ্জ যেটাকে বলে। তারপর চলে যাবো আমরা লেন্স বোলার, এই বোলার অপশনে আপনারা ইজিলি এবং কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ফটোতে ব্যাকগ্রাউন্ডে ব্লার আনার জন্য। আমি দুইটা অপশন আপনাদের দেখা মানে দুইটা টুলসের ডিটেলস আপনাদের বললাম এর জন্য, যেখান থেকে আপনারা যে কোনোটা দিয়েই অনেক ইজিলি এবং প্রফেশনালি কাজ করতে পারবেন সেই টুলসের ধারণা আপনাদের আমি দিয়ে দিলাম। এখন পুরোপুরি কাস্টমাইজ করার দায়িত্ব আপনাদের। এখানে ব্লার বিগনেট স্টোরেজ এগুলো কমিয়ে আপনারা দেখতে পারেন যে কতটুকু আপনার কাস্টমাইজ করলে আপনাদের ভালো হবে। তো এগুলো করার পরে সেম প্রসেস আপনাদের, আমি এটার ফটো অনুযায়ী কাস্টমাইজ করছি। চলার পর আবার লেয়ার ফোনে গিয়ে ভিড ড্রেসে গিয়ে ড্র করে নেবো আমরা, মাইনাস করে দিচ্ছি ডাউন, এবং যেখানে আমাদের দরকার নেই সেখানে আমরা একটা এখান থেকে রিমুভ করে দেবো।
আর যদি ভিডিওটি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা এই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে, আর আমাদের পরিবারের যদি সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এরকম ইন্টারেস্টিং টপিক বা ভিডিও আনার জন্য। আর সবসময় পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ছাপ চল যাবো না ভিগনেটে। তো ভিগনেটে আউটডোর ভিগনেট দেখতে পাবেন, ইনডোর ভিগনেট দেখতে পাবেন, এই দুটো অপশান আপনার এখানে পেয়ে যাবেন। তো এখানে আউটডোরে আপনার বাইরের সাইডে যে আছে সেগুলো আপনাদের ব্ল্যাক করে দিবে এবং ইনডোর ভিগনেটে আপনাদের ভিতরের ব্রাইটনেস কমিয়ে দেবে, বাড়িয়ে দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা, আপনার ফটো অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নেবেন। এখানে ডান, এবার ডাবল এক্সপোজারে এখানে গিয়ে আপনারা আপনাদের টেক্সট পিএনজিগুলো অ্যাড করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি আপনাদের, সরি মোবাইল তো সমস্যা, যাই হোক এখানে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা ফটো চুজ করে নিতে পারবেন, সেটা আপনাদের ফটো অনুযায়ী আপনারা করে নেবেন কাস্টমাইজ। ধরেন এটা, সরি এটা কি ডাবল এক্সপোজারে গিয়ে আবার আমরা চলে যাব, দেন এটাই, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো লেগেছে। এখানে তিনটা অপশন দেখতে পারবেন, এটা কোনো আপনাদের টোনটা কতটুকু অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছেন সেটা, এবং ডিফল্ট প্রিসেট হিসাবে আছে লাইটিং, ডার্কনেস, অ্যাড, সাবটাইটেড এবং ওভারলে, এগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের ফটো অনুযায়ী আপনারা অ্যাড করে দেবেন এবং ফুল বাড়িয়ে দেবেন এবং সরাসরি চলে যাবো আমরা ভিউ লেয়ারে এবং এখানে ড্র অপশনে ক্লিক করে দেবো এবং উপর থেকে আমরা ড্র করতে থাকবো। দেখতে পাচ্ছেন এটা যত জুম করবেন তত এটা আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে সক্ষম হতে পারবেন। এখানে কোনো ব্রাশ সাইজ নেই যেটাকে কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে, এটা আপনার ঝুমের অনুযায়ী আপনার কাজ করবে। এটাকে আমরা ক্লিক করে দেবো, এটা এমনিতেই ন্যাচারালি ভালো দেখাচ্ছে। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার এবার চলে যাবো টেক্সটে। তো টেক্সটা সেম প্রসেসের কাজ, আপনাদের যেরকম দেখিয়েছে সেরকমই, তো এখানে অনেকগুলো ডিফল্ট ফন্ট পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক, এখানে আমি রোটেট করে নিচ্ছি, ডাবল ক্লিক করলে আপনার টেক্সট লেখার অপশনটা এসে বলবে। রেড করার পর এখানে উপরে ক্লিক করুন, এগুলো মাইনাস করে দেবেন, মাইনাস করে আপনার যা লিখতে মন চা লিখে নেবেন। আমি এখানে হ্যাপি হলিডে লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা ফন্ট তৈরি হয়ে গেছে এবং চাইলে ডিফল্ট ফন্ট আরও আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক আনলিমিটেড কালার আছে ফন্টের জন্য এক্সট্রা, এবং অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো কালার আমি ব্লু সেট করতে পারবেন, উপরে সেট করার জন্য আপনার এখানে অন্য কালার ইউজ করতে হবে। টেক্সট টকিং টেক্সট অনেকগুলো আপনার এফেক্ট পেয়ে যাবেন এখানে, তো আপনাদের ফটো অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন। আমি প্রোভাইড করবো না যে এটা করেন সেটা করেন। তারপর চলে যাবেন ফ্রেমসে, ফ্রেমসে গিয়ে এখানে অনেকগুলো ফ্রেমস অপশন পাবেন। তো এখানে 10টা ফ্রেমস, সরি 23টা মতো লাস্ট ফ্রেম আছে, তো অটোমেটিকলি সে ফ্রেম চুজ করে নেবে ফটো অনুযায়ী। এখানে আপনার ফ্রেমসের কোয়ালিটি চেক করে নিতে পারবেন। তো কোয়ালিটি চেক করার পর এভাবে কাজ করতে পারবেন এবং বিফোর আফটার দেখতে পাবেন অনেক ইজিলি হয়ে গেছে। তো
এভাবে কাস্টমাইজ করবেন তাহলে আপনাদের ফটো আরও সৌন্দর্য ফুটে উঠবে। তো আরেকটা সেটিং আমি আপনাদের দেখাবো, যে টুলসে সরি এই স্ন্যাপসিটে সেটা সেটিংটা আমি আপনাদের প্রোভাইড করে দেখিয়ে দিচ্ছি। এবং এটা সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং সেভ অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট টুল গ্যালারি, সেখানে সেভ হয়ে যাবে। তো আর সেটিংগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটার কি সেটিং আছে। তো এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন উপরে, এবং তার উপরে আপনারা দেখতে পাবেন থ্রি ডট অপশন। এখানে গেলে আপনারা আপনাদের স্ট্যাটাসটা কখন সেভ হয়েছে এবং কত তারিখে সেটার সময় দেখিয়ে দেবে ডিটেলস। এবং থ্রি ডটে ক্লিক করলে আপনারা সেটিং করতে পারবেন ম্যানুয়ালি। সেটিং আছে, টিউটোরিয়ালস আছে এবং ফিডব্যাক আছে, তিনটে অপশন আপনারা পেয়ে যাবেন। যদি টিউটোরিয়াল আরও লাগে সেটা আপনি ওখান থেকেই ডেকে আসতে পারবেন ইজিলি, ফ্রি টিউটোরিয়াল। তো সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা থিম চেঞ্জ করতে পারবেন, সাইজ টোন রিসাইজ লেখা আছে সেখানে আপনারা 400 মেগাপিক্সেল, 4000 মেগাপিক্সেল করে দেবেন, যাতে আপনাদের ফটোটা এসডি কোয়ালিটিতে সেভ হয়। তো ফরম্যাট আছে 100 GB, এবং এটা 400 আপনার যা আছে তাই দেখতে পাবেন। এবং থিম চেঞ্জ করতে পারবেন, ডার্ক থিম দেখতে পাচ্ছেন, সব অপশনগুলো আমার ডার্ক হয়ে গেছে, আমার ছিল ডার্ক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।